যে কেবল টিভির যে চেঞ্জেস আসছে, এটা গভর্নমেন্ট ট্রাইয়ের রুল অনুযায়ী যে যা কিছু বলা হয়েছে, আমরা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে সেই অনুযায়ী আমরা জেনেছি যে আজকে কেবল অপারেটর যারা অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে সরাসরি ডিল করে, যারাই অরিজিনালি রেভিনিউ তুলে নিয়ে আসে, তাদের অংশে কিছুই থাকবে না। তো তারা এত বছর লড়াই করে ইন্ডাস্ট্রিটাকে আজকে দাঁড় করিয়েছে, সেই অপারেটরকে আজকে গভর্নমেন্টের কাছে কোনোভাবেই উপস্থিত করা হয়নি যে এদের ভূমিকাটা কী। বেসিক্যালি যারাই সিগন্যাল ডিস্ট্রিবিউট করে, চ্যানেলওয়ালারা এবং তার সাথে সাথে মাঝখানে কিছু বড় বড় বিজনেসম্যান আছে যারা আমাদের থ্রু দিয়ে এই ব্যবসাটা করছিল, তাদের মুখ্য বক্তব্য যে তাদের মার্জিন থাকলেই, তাদের প্রফিট থাকলেই হবে, আমাদের কথা সেইভাবে কেউ ভাবেনি। আজকে এতগুলো ছেলে এবং তাদের